দোস্ত, এই অ্যালবুটারোল ট্যাবলেটটা ফোরেন যে আপনারা লক্ষ্য করবেন, অ্যালবুটারোল ট্যাবলেট এটা যাদের অ্যাস্থমা আছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, সেই অ্যাস্থমাদের ট্রিটমেন্টের জন্য এই অ্যালবুটারোল ট্যাবলেটটা ব্যবহৃত হয়। প্রতিদিন একটা করে খাবেন এই অ্যালবুটারোল ট্যাবলেটটা। এটা ব্রঙ্কো ড্যালেটর, যাদের অ্যাস্থানে ন্যারো প্যাসেজ হয়ে যায়, আর যাদের এই অ্যাস্থানিনটা ব্রঙ্কো ডাইলেট অ্যান্টি হিস্টামিনকে ইনহিবিট করে, তাই ইয়ে ক্রনিক অ্যাস্থমা যাদের, তাদের কি এই ট্যাবলেট নিতেই হবে। খুবই ভালো ট্যাবলেট, আর যারা সুস্থভাবে থাকতে চান, শ্বাস নিতে চান, ব্রিদিং প্রবলেম না হয় যাদের, তারা যেন এই ট্যাবলেটটা নেয়। সিপলা কোম্পানির আছে অ্যালবুটারোল ট্যাবলেট। এই ট্যাবলেটটা বাজারে এই ফটোটা দেখিয়ে, এই নামটা দেখিয়ে আপনারা কিনে নেবেন। ট্যাবলেট 4 mg, এটা সালবুটামল নামেও আছে, এটা অ্যাস্থালিন নামেও আছে, এটা ব্র্যান্ড নেম আছে অ্যালবুটারোল। এই ট্যাবলেটটা আপনারা যে কোনো মেডিকেল স্টোর থেকে আপনারা নিয়ে নেবেন। আর খাবার পদ্ধতি ওরালি, ডেলি একটা করে আপনারা খাবেন, এক গ্লাস জলের সঙ্গে সলট করে খাবেন। ঠিক আছে, তাহলে আপনাদের যে দেখেন, এই মেডিসিন নিতে হলে না একটা ভালো কোম্পানি, ভালো মেডিকেল স্টোর থেকে নিতে হয়, যা যেখানে সমস্ত কিছু ফ্যাসিলিটি আছে, যা মেডিসিন স্টোর করার, মেডিসিন সুন্দরভাবে রাখার ব্যবস্থা আছে, মেডিসিন টেম্পারেচার কত টেম্পারেচার থাকবে, মেডিসিন মানে কেতনা ডার্ক প্লেস, ডার্ক অ্যান্ড ড্রাই প্লেস, ডাইরেক্ট সানলাইট লাগবে না, তাহলে মেডিসিনগুলো স্টোর করলে ভালো থাকে, ওর স্ট্রেংথটা ভালো থাকে, ইন্টার পটেনশিয়াল অ্যালার্জিটা মেডিসিনে ঠিক থাকে। আর যদি এখানে সেখানে ফালতু ফোকটে মানে ফুটপাত দোকান থেকে নেন, ওদের স্টোরেজ ভালো থাকে না, মেডিসিন যে পটেনশিয়াল অ্যালার্জিটা ওটা ভালো থাকে না, তাই খেলে রেজাল্টটা ভালো পাওয়া যাবে না। তবে যেখানে যেখানে রেপুটেড দোকান, যেখানে ভালো কোম্পানির দোকান, সেখান থেকে তাদের মেডিসিন রাখাও, মানে হাইজিন অ্যান্ড স্যানিটেশন, দোকানের মেনটেন্যান্স ভালো আছে, স্টোরেজ ক্ষমতা ভালো আছে, টেম্পারেচার ভালো আছে, যে মেইন নর্মাল টেম্পারেচার যেটা দরকার থাকে, সেখানে থেকে আপনারা মেডিসিনগুলো নেবেন। ধন্যবাদ।